খুদা কর ইন্তেজারে হামদে মানিস মুহাম্মদ কসম বরাদে সদানিস মুহাম্মদ হামিলে হামদে খুদা বস খুদা মজহ আফরি মুস্তফা বস মুহাম্মদ আজ তুমি খাবাম খুদারা খুদায়া আজ তুহবে মুস্তফারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজ 22 মার্চ 2018 ইংরেজি ঐতিহাসিক জামিয়াতুল মুহাজিরিন আল ইসলামিয়া মাদ্রাসা বুখারী শরীফ সমর্পণকারী ছাত্রদের শেষ হাদিস এর দান উপলক্ষে আয়োজিত এবং তাদেরকে মর্যাদার পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি জলসার মাননীয় সভাপতি উপস্থিত হযরাতে উলামা একরাম সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বন্ধুরা প্রতিকাটা বাচ্চারা পর্দায় অন্তরালের মাও বোনেরা খেতে যখন কেউ ধান বুনায় আগে খেত চাষ করে চাষ না করে যদি ধান বুনায় পাট পাখালি খেয়ে ফেলে ওটার কিছুই পাওয়া যায় না খেত চাষ করে যদি একটা ধানের দানা ফেলায় তো এক দানা শত শত দানা হয়ে ফিরে আসে এটাই নিয়ম দিনই জলসা এটাও এমন এখানে বীজ বুড়ানো হয় সেই বীজ কিসের বীজ কোরআন হাদিসের বীজ এর জমিন উপস্থিত জনতার কল তাদের অন্তর অন্তর যখন চাষ হয়ে যায় হৃদয় যখন প্রস্তুত হয়ে যায় তখন যদি অল্প স্বল্পতা নাও বুড়ানো হয় দুই এক আয়াত পাঠ করা হয় সামান্য কিছু বলা হয় তো ওইটা তার অন্তরে বিশাল বৃক্ষ হয়ে জান্নাতে ডালপালা ফলায় ফল ফলানি হয় জান্নাতে গিয়ে সে ভোগ করতে পারবে যদি ওইভাবে দেহটা প্রস্তুত হয় আমার কাছে আপনাদেরকে দেখে মনে হইতেছে আপনারা এখনো প্রস্তুত না আমার উপর রাগ করবেন না আমার মনে যেটা আসছে তাই বলতেছে তার কারণ দিদি জলসায় তুমি যে বলছেন মাঝখানে ফাঁক থাকলে শয়তান বসে দেখতেছি অনেক ফাঁক শয়তানদের সাথে নিয়ে বসতে যে কি মজা এখানে মজার ব্যাপার শয়তানকে পাশে নিয়ে কেন বলতে যদি আমার বিশ্বাস হয় আমি যদি এটাই করি যে নবীজি বলছেন যে মাঝখানে ফাঁকা জায়গা থাকলে ওখানে শয়তান বসে জ্ঞান ছেলে পুলেরা বলতো দুধ উদ্বেগ তো না ছেলে পুলেরা বলতে পারে এই কথা যে ফাঁকা জায়গা দেখতেছি ফাঁকাই রয়েছে শয়তান কোথায় আল্লাহ আল্লাহ বলব শয়তান কোথায় ইমান কাকে বল একদিন নবীজি গর্ব করতেছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিক আছে একমাত্র কুমারী বিবি নবীজি আর কোন কুমারী বিবি ছিল এই একজনই কুমারী বিবি এই কুমারী বিবিটা কেমন তার সঙ্গে বিয়ে হয়েছে নবীজি 6 বছর বয়স এটা নিয়ে যদি কেউ কোনো প্রযুক্তি করে সে কাফের হয়ে অন্য কোন বিবির কথা এখন আমি বলবো না তার কারণ এই বিবিতে এমন বিবি যে এই বিবির বিয়ের ভটকারিও আল্লাহ করছে নিজে বিয়ের ভটকারি কে করছে আল্লাহ যার বিয়ের ভটকারি আল্লাহ করে যেই মেয়ের সেই মেয়েটার সাথে মহাপ্রতের সম্পর্ক কেমন হইতে পারে নবীকে যে আমার এরে আমার ঘরে পাঠাইছেন কে আল্লাহ নবীজির মনের মধ্যে এটা থাকতো যে আয়সারে আমার ঘরে কে পাঠাইছেন আল্লাহ
সরকারি অ্যাপ্লাই করেছে, এরকম জানো না কি কারণ? একদিন একদিন নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, এমিয়ারা আমার কাছে তিনটা জিনিস খুব পছন্দ। যে কি পছন্দ আপনার কাছে? আমার কাছে আতর খুব পছন্দ, নবীজি বলে আতর খুব পছন্দ। সবজি ভাই নেই আমিনার দুনিয়া সালাত, দুনিয়ার তিন জিনিস আমার কাছে মাহবুব। আপনার এক নম্বর আতর আত্মীয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয় মাহবুব তোমার কাছে আতর খুব পছন্দ। জি মালিক, চলো তোমার আতর থেকে পা পর্যন্ত পুরো বলিকে আমি আতর বানিয়ে গেল। মন চমৎকার, নবীজির হাত কেউ ধরত ধৈরা ওই হাত নাকের কাছে নিলে তার হাত তো আপনার ঘিরানে ভরে দিয়েছে। নবীজির হাত ধরলে মনে হয়েছে যেন আতর আতরের বাক্সের থেকে কেউ বের করছে। আটা দিতেন যদি রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার পুরো একটা জায়গা ঘের হয়ে যেত। আর সুবহানাল্লাহ, সাহাবী আয়েশা মসজিদে নবীজিকে না পাইলে কারো কাছে জিজ্ঞেস করার দরকার মনে করতো? বের হয়ে গিয়ে দুই তিনটা গলি ছিল, এখানে গিয়ে এমন করতো নাক দিয়ে ঘেরান দিয়ে যে রাস্তায় নবীজির ঘেরান পাইত ওই রাস্তায় হাঁটা দিয়ে নবীজিকে পেয়ে যেত। আতর পছন্দ, রব্বুল আলামিন নবীজির আতর বানাই। এরপরে বললেন দুই নম্বর পছন্দ আমার কাছে খাবার, খুব পছন্দ খাবার। নবীজি খুব রুচি নিয়ে খাইতেন, পরে বলো খুব রুচি নিয়ে খাইতেন এবং খাবারের রুচি ছিল, পশু পছন্দ, বকরির সামনের ঠ্যাং পছন্দ, কলিজি পছন্দ, আলাদা খাবারের রুচি ছিল নবীজি। এবং দুধ খাইতেন তো গোস্ত খাইতেন না, গোস্ত খাইলেন তো দুধ খাইতেন না, খাওয়ার ব্যাপারে আবার খুব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। কিসের বিজ্ঞানী নবীজি সব দিক নির্দেশনা দিয়ে গেছেন, পেট ভালো রাখার ফর্মুলা। যে গোস্ত খাইলে ডিম খাইও না, ডিম খাইলে দুধ খাইও না, যেটা খাবার একটা খাও দেখবো স্বাস্থ্য ভালো থাকে। খাবার খুব রুচি ছিল। দুই নম্বর খাবার আমার কাছে খুব প্রিয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আছে, মাহবুব তোমার কাছে খাবার খুব প্রিয়, তাহলে তো পয়সা তুই তোমার কাছে নাই, ব্যবস্থা করে দেই, যত লাগে তত খাও। আল্লাহ পাক প্রস্তাব দিচ্ছে, কি প্রস্তাব? মক্কার পুরো প্রান্ত তোমার জন্য স্বর্গ বানাইনি। খালি এখানে তিন হাত লাগা আমার জন্য স্বর্ণ বানাই দিবে, তোমার আনন্দ আমি তো এক লাভ দিও আর কিছু করা লাগবে না, পুরো প্রান্ত পক্কা। জিব্রাইল পাশে দাঁড়াইল, নবীজি তাকাইছেন, বন্ধু কি বলো? চোখের ইশারা, বন্ধু কি বলো? জিব্রাইল বলে, নবীজিও মুখ দিয়ে কিচ্ছু বলেন নাই, জিব্রাইলও মুখ দিয়ে কিচ্ছু বলে না, নবীজি শুধু তাকান। জিব্রাইল হাত এমন করে, উপর থেকে হাত নিচে রাখা, এখানে হাদিসে ব্র্যাকেটে দায়িত্ব লেখা হয়, আর বড় হাত থাকা নিচে নিচে করে ফেলে। সাথে সাথে নবীজি বললেন, নবীয়ান আব্দাব লা নবীয়ান মালিকা, বান্দা নবী থাকতে চাই, গোলাম নবী থাকতে চাই, বাদশাহ নবী হইতে চাই না, এক বেলা খাবো শুকর আদায় করবো, এক বেলা না খেয়ে থাকবো সবর করবো, ওই মক্কার প্রান্তরে স্বর্ণ আমার দরকার নেই। প্রস্তাব পাইলে প্রস্তাব কি করলেন? ফেরত দিয়েছে এবং দারিদ্রকে বাইছে দিয়ে। এই বিস্তারিত আলোচনায় যাবো না, আমি আমার আসল জায়গায় যাবো। তিন নম্বর আমার কাছে প্রিয় নেককার বিবি। নবীজি বললেন, রব্বুল আলামিন বলেন তোমার কাছে নেককার বিবি প্রিয়, চলো তোমার বিয়েটা আমি পড়াইয়ে দেই। বিয়েকে পড়ায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে কি বলা যায়? আরো বলেন না সুবহানাল্লাহ। মাঝখান থেকে উঠাও বিপরীত তোমার
করে একটুখানি পাগল হয়। আপনাদেরকে সত্যি কথা বলি, আমার নামের আগে অনেক বেদিক নিয়ন্ত্রণ আছে, আমার নামে সাইকেল হাদিস লেখে, আমার নামে খতিব লেখে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাও লেখে, আমার কথা বলতেছি, আমার নামের আগে উক্তিও লেখে দেখি, কসম খেয়ে বলতেছি, আমার একটু মজা লাগে না, একটু আমি এনজয় করি না, আমার নামের আগে এই সব বেদিক নিয়ন্ত্রণ। আরে সাইকেল হাদিস হয়ে কোনো মজা নাই, বক্তা হয়ে কোনো মজা নাই, বড় খতিব হয়ে কোনো মজা নাই, কিন্তু আল্লাহ পাক যা অন্তরে তার মহব্বতের আগুন জ্বালাইয়া দেয়। পেটে খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, থাকার ভালো জায়গা নাই, আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের সার দান করে দেয়। বাসলে কিনতাম দুঃখে দিওয়ানাবাস, বা মোহাম্মদ বুসে বাসল বা খুদা দিওয়ানাবাস। এক পাগলের কাহিনী মনে পড়ে গেল মুক্তির সম্রাট এক নাম তো অলি হয়, এক নাম আউলিয়া কেমনে হয়, এ আমার কথা বুঝতে, কিন্তু ওনার নামের সাথে কি লাগিয়ে দিচ্ছে আউলিয়া। এটা শুধু মানুষে বলে না, আল্লাহ মুসলমানদের এক নাম কি? এত 150 কোটি মুসলমান মিলে উম্মত, আর আল্লাহ পাক আব্বা ইব্রাহিমের নাম দিয়ে বলে ইন্না ইব্রাহিম কানা উম্মা, ইব্রাহিম একাই উম্মত। ইয়াকুবের বংশে শুধু 70,000 নবীকে জড়াই করেছে, ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে 70,000 নবীকে শুধু কি করছে জড়াই। এবার চিন্তা করেন তো, আর ইসমাইলের বংশে এসে একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী এবং নবীর যত উম্মত, এই সব আপনাদের ইব্রাহিম একা। সুবহানাল্লাহ, ইন্না ইব্রাহিম কানা উম্মা, এটা কয় কয় লাগে সমান, কয় কোটি সমান না। হাজার এটা করতে না উলিয়া, হে আমার এই ওখানে দাঁড়ানো ইয়াক বাবাদেরকে বলবো, যারা তোর বুড়োকে বসেছে, কিছু পাই না, মনোযোগ সবচেয়ে বড় জিনিস। আমাদের দেশে আবার পুলিশটা শোনে কিনা, পুলিশ ডিউটি করে, আওয়াজ করে দুই দিকে দেখায়, আর বিদেশে যে পুলিশ আছে তার যদি সুযোগ হয় দেখা দেখবে কেমন ধরে নিতেছে, তার যেদিকে লোক সেদিক থেকে লোক সরাবে, এই জন্য আমাদের অস্ত্রগ্রহণের চিন্তাই হয় না, আমাদের এখানে কি চিন্তা হয় কেন, আরেক দিকে তো রয়েছে গাঁদের আওয়াজ দোষ দিয়ে মনোযোগ দিয়ে, কিন্তু ওরা এমন যে দায়িত্ব অন্যদিকে চটি যায় না, মরি যায় না, এটা বড় গুণ, কিন্তু এটা বড় গুণ। হ্যাঁ, আমরা এখানে বসছি, এখন আপনারা আমার দিয়ে যদিও কালাই তো আমার দিকে দেখে দেখে এখানে তারা সামনে বসা আমার দিকে তাকে থাকে, বলতেছিলাম যে এক জোরে আউলিয়া বলা কেন, একাই কয়েক হাজার অলির সমান হাজার জামাতের অলিয়া, বাদশার দরবারে চামচারা করছে বাদশার আন্দা কি যা শুরু হয়েছে, খালি যদি একটা ডাক দেয় তাহলে আপনার গরি শেষ, এক ডাক দিলে আপনার গরি শেষ,
তাহলে কি করা যায়? মিটিং করতো, মিটিং করতো, মিটিং এ পরামর্শ সিদ্ধান্ত হইতে বাদশাহ ফরমানদারি করতে, একটা দানা পানি যেন খাজানা নিজামুদ্দিনের দরবারে যেতে না, সবখানে পাহারা বসাই দিতে, কেউ কুর্গু নিয়ে যায়, কেউ কুন্দা নিয়ে যায়, কেউ চাউল নিয়ে যায়, কেউ ডাউল নিয়ে যায়, সবাবকে নিজে জবাব দেবে না। খাজানা নিজামুদ্দিন আউলিয়ার কাছে সংবাদ দিয়েছে, উনি বাবুরে ডাকছেন, ম্যানেজারে ডাকছেন, এই সংবাদ পাইছি, যুদুর পাইছি, কি করবি তোর, আপনার কি হুকুম, আজকের থেকে ডবল পাকাবি, তোমাদের লাগামিকাল বুঝে গেছে, আজকের থেকে ডবল পাকাবি, মানুষও ডবল আসবে, বুঝছি, মানুষও ডবল আসবে, পাকাবিও ডবল, আপনার জিজ্ঞেস করে না, ডবল পাকাবো কোথ থেকে, ওই জিজ্ঞেস করে না, তখন তারা জানে প্রতিদিন দ্বিগুণ মানুষ আছে, পাঠ দ্বিগুণ হয়, পত্রিকা আছে, ওই অপূরক্ত খাতারা থেকে মামলা পাঠায়, এখন তো পাঠশাল ডবল চলে, বাচ্চার কাছে খবর গেছে, খবর গেছে যে পাঠ তো দ্বিগুণ হয়, দাদা পানি তো সব বন্ধ করে দিছি, লোক ডবল, পাকো ডবল, বাচ্চার কাছে কি করা যায়, তারা ক্রিমিনালরা পরামর্শ দিতেছে কি কি ষড়যন্ত্র করা যায়, ষড়যন্ত্র নিয়ে যখন শুরু করছে বাচ্চা একটা কয়েকটা হোক, খাবার বন্ধ হল, তো মা ছেলেরা কিছু না বললে গোপনে গেছে, গিয়ে খাজার যেমন কাছে তোর হাত করে হজরত, আপনি একটু মেহরবানি করে আমার ছেলেরা মাফ করে দেন, আর ওর জন্য একটু চিকিৎসা দিয়ে দেন। আদার জামুদ্দিন বললেন, চিকিৎসা দিতে পারি, মাপও করতে পারি, সব কি সব কাগজে লিখে দিবে যে আমি রাজত্ব খাজানা জামুদ্দিনকে দিয়ে দিলাম, এতে পারে না আমার রাজত্ব খাজানা জামুদ্দিনকে দিয়ে দিলাম, হস্তক্ষেপ করতে হবে, সিল দিতে হবে, মন্ত্রী সভা সহ, তারপরে আমি চিকিৎসা করব। তো মা গিয়ে আসলে বলে, এই রাজত্ব দিয়ে করবি কি, লেখ, আমি যাবই লেখ, তো মা বলে আর লেখ, পুরা রাজত্ব সব দিয়ে আর সিল মহর মাইনা পাঠাই দিছে, তো মা নিয়ে আমাকে হলো দিয়ে দিয়ে দিছে কাগজ টাকতে নিয়ে, হ্যাঁ আমি হয়তো বেতন চাক পাই দিন পয়সা দিই, ধরো কোনো পয়সা দিতে নেই, একটু মামলাই করি, পরে দা করে করা যাবে, কাগজটা হাতে নিয়ে একটা আইনে টুকরা টুকরা করে ছিঁড়া একটা বাটির মধ্যে রাখলেন, বাটির মধ্যে রেখে বললেন, যা এ বাটি নিয়ে যা, তোর ছেলেরে গিয়ে বল বাটিতে পেশা করছে, আল্লাহ আকবার, আগামীকাল বলে আল্লাহ, এই বাটিতে পেশা করছে, এই বাটি নিয়ে দিতে না, এই এর মধ্যে পেশা কর, তো মারে সরাই দিয়ে সামনে নিয়ে যখন এরাদা করছে আত্মতর করে পেশা শুরু হয়ে গেছে, আল্লাহ আদারে জামুদ্দিন আউলিয়া দেখাইলেন যে তোর রাজত্ব এমন, ও ছাতার উপরে আমি নিজে পেশা করি না, তোর নিয়ে পেশা করে, আমার কানে যেন আওয়াজ আন্না পরিষ্কার বুঝ, তো বলতেছিলাম যে একটু সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে গবেষকের মতো বলবো না পাগল পাগল ভাব নিয়ে বলবো, তো বলেন তো সুবহানাল্লাহ খুব দাবি করছি, মাঝে মাঝে আমি বলি না, মাঝে দাঁড়া এই করতো সুবহানুকুতে গিয়ে বলে সুবহান, সিজদায় গিয়ে বলবে সুবহান, নিচের দিকে নামতে বলবে সুবহান, পাঁচত্ব নামাজের পরে তিন তসবি তার মধ্যেও সুবহান, চমৎকার, এরপরে সকালে ঘুম থেকে উঠছে হাতাহাতি করে আল্লাহ পাক বলেন বলবে তো একবার সুবহান,
حين تنسون وحين تقبلون شكرا شمد سبحان نتنم سبحان نماز درعي سبحان روكو ديو سبحان سيد ديو سبحان 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 بلك يا روك يا روك يا روك رب العالمين قمت تكبر الله هاي ولي أحبك يا دار أمي مواقع كما جنة فمار أما كجري بيت هاي أما جنة كجري جيت هاي كورو قبط رمال أكبر قبط رمال نسخة دي أدلان دي باندا باندي بشي بشي أمي مولا جي سبحان سبحان بوبي أمي مولا بجي بنار فايلا تكي قبط رمال يدي مولا আমার কথা না বুখারি শরীফের হাদিস যে কিতাবের আজকে খতমের অনুষ্ঠান হয়ে গেল সেটা বলতে চাইছিলাম ভুলে গেছি আকর্ষণ শেষ করে আমার আজকের মূল আকর্ষণ ছিল বুখারি শরীফের কথা এটা হলো মূল আমরা ভেবেন কোথায় নেই এটা শেষ করে পরে আসছে যাই হোক তো বলতেছিলাম যে বুখারি শরীফ এই বুখারি শরীফ এ খতম কেন করে আর কোন কিতাবের খতম করে মনে মনে প্রশ্নটা কেন মুড়ি খাইতে গেলে খেতে পারে না মস্ত করে এই মোট পানি খাইতে গেলে গ্যাস দিয়ে খাইতে পারে না মোটের বোতল দিয়ে খায় তার নাম গিরেস বুক অব ওয়ার্ল্ড উঠে যায় আমাদের ইয়ং ছেলেপেলেদের জানা আমার থেকে বেশি গিনেস বুক অব ওয়ার্ল্ড এতটু মাত্র 87 ইঞ্চি লম্বা তার নামও গিনেস বুক অব ওয়ার্ল্ড কেন ব্যতিক্রম তো আর একজন এত বড় একেবারে 8.5 ফিট তার নামও গিনেস বুক অব ওয়ার্ল্ড তো একজন মাথায় ফুটবল রাখছে ফুটবল 12 ঘন্টা নিচে পড়তে দেয় নাই তার নাম উঠে যায় কেন সাধনা করছে আর খুবই ছাত্র তার মান জমিনে চুমু খাইছে একটা না 12 ঘন্টা এই যে চুমু দিয়েছে তো 8 বছরের ওর নাম ওই ভর্তি দিয়ে দেয় কেন সাধনা 12 ঘন্টা চুমু দিয়ে থাকা তার তিখারি কথা না কঠিন কাজ তো কঠিন কাজ যদি কেউ যদি কোনো ব্যাপারে সাধনা করে আল্লাহ তাহলে চমকে যায় ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ করছে 6 লক্ষ হাদিস মুখস্থ করে পরে স্বপ্নে দেখেন নবীজি শুয়ে আছেন বদর মোবারকে মাসি ভন্ডন করে আর উনি পাখা দিয়ে পাতাল দিয়ে মাসি দাঁড়াইতেছেন উত্তাদের কাছে বললেন স্বপ্ন উত্তাদ বললেন আল্লাহ পাক তোমার দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস জল করবার তৌফিক দিয়ে দিবে এই কথা বলার পরে ওনার মনের মধ্যে ওই যে জ্বালা পোড়া সৃষ্টি হয় নেক্সের মাত্র 15,000 হাদিস এই 15,000 হাদিস লিখতে সময় লাগাইছে সবাই অথচ 1 সপ্তাহ কাম না তারপরে লিখছেন আমাদের নেতৃত্বের জনসভাই তো মানুষ হয়ে যায় 1 লাখ আর উনার মাত্র 90,000 90,000 কোটি তখন একটা বাড়ি ছিল টুঙ্গি আর একটা বাড়ি ছিল দিয়ে কোথা বিক্রম সেই জামানার কথা বলছে সেই জামানায় 90,000 সরাসরি ওনার কাছে পড়ছে মরার পরে খবর এসেছে মাটি পুরো মেসকাম করে ঘর হয়ে গেছে খবর দিয়ে ডাক গিয়ে দেখে মাটি ফাঁকা মাটি নেই ওনারে দেখা যায় মাটি নিয়ে নিতে নিতে খবর কি হয়ে যায় ফাঁকা হয়ে যায় মেরে মোহতারম ভাই ও সেই কিতাব এতটুকু যদি কেউ 24 ঘন্টা 100 বার বলে নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের
ক্ষমা সম পরিমাণ হয় আল্লাহ তাআলা ওই গুনাহটা মাফ করে দেয়। মনে মনে খুব মজা পাই, যাক এই আমলটা তো শুরু হয়ে গেল, এখন আমি আপনাদের সাথে সাথে থাকবো, আপনাদের কাঁধে চড়া জান্নাতে যদি যাবার পারি এই জন্যই ঘোরাঘুরি করি, জন্যই ঘোরাঘুরি করি। তো বলতেছি যে সুবহানাল্লাহ বলার সুযোগ এসে গেছে, বলেন যে মাহু তোমার কাছে যখন নেককার বিবি এত ফ্রি হচ্ছে, চলো তোমার বিয়ে আমি নিজে পড়াবো। একদিন বুখারী শরীফের হাদিস, একদিন জিব্রাইল এসে বলে কেন আল্লাহ পাক জিব্রাইলকে নবীজির ক্লোজ ফ্রেন্ড বানাইছে, ক্লোজ ফ্রেন্ড, একজন ক্লোজ ফ্রেন্ড লাগে না। এই যে আমার হুজুর, আমাদের মুরব্বী গুলাম হুজুর, খুব খুব বড় মুরব্বী, কিন্তু ওনার একজন ক্লোজ ফ্রেন্ড আছে, এছাড়া কিন্তু মানুষের জীবন চলে না, একজন এরকম লাগে। আমারও এমন কেউ আছে বলে তুই কি জানিস, আমাদের দেওবন্দের প্রতিষ্ঠাতা হুসাইনুল ইসলাম কাসেম লোগনের খায়রাত কাসেম নারদুরি, যারে দেখলে বড় বড় আলেমরা থরথর করে খাবে। এই বুজুর করে একজন মজলিসের মধ্যে বলতো, আরে কাসেম তুই কাহে কে বলবি রে, এই কাসেম তুই কোন জায়গা বলবি, বৌভাত করেন বৌভাত, বলিমা করলে তো বুঝি না, বৌভাত বললে তো বুঝি না, বলিমা বললে বুঝি না, বৌভাত বললে কি আজকের থেকে সিদ্ধান্ত নিব যে অলিমা বললে যেন বুঝি। ইসলামের পরিভাষা হলো অলিমা, এই বিবাহের পরে বিবাহ তো যে অনুষ্ঠান, খাওয়ার অনুষ্ঠান, অলিমা মানে কি করো ভাই, অলিমা মানে কি বিশাল আয়োজন করা, আরে না প্রবীজি বিয়ের পরে এ পেয়ারা কার কাছে কি আছে নিয়ে আইস, একজন আনে ছাতু, একজন আনে পনির, একজন আনে খেজুর, দেখছি দেখি কি মেয়ের পর আপনি যে বসে টাকা জমি সরম শেষে আমি যখন দাওয়াত খাই আমি দাওয়াত দিছি, গোবাদ করবো অলিমা করবো কি হয়েছে, আপনার বিয়ে হয়েছে, আচ্ছা যার বিয়ে হয়েছে তারে বলে আপনার বিয়ে হয়েছে, যার বিয়ে হয়েছে তার খবর নাই, নবীজি বলতেছেন আমার বিয়ে হয়েছে মানে আপনার বিয়ে হয়েছে, আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিছে, এইটা শুনি না নবীজি বলেন আমার আল্লাহ আমার বিয়ে পড়াইছে, চলো শানদার বৌভাত করবো, হরিমা করবো। নবীজি শানদার বৌভাত করলেন কি দিয়া, বকরি জবাই করে, এটা হলো শানদার। নবীজি চাইলে কয়েক লাখ কুর্তি হরিমা করতে পারত, আমার মুখের দিকে তাকে বকরি টুকরি হইলেও কোন কোন বকরিটা বকরি যেন হয় না, এটা শুনতে হবে এমন অলিমা করো বকরি দিয়া, তার মানে সর্বোচ্চ মিটার হলো বকরি, সর্বোচ্চ মিটার কি, আজকে
মানে এক কলিমার জন্য গরু কয়টা জবাই হয়, এক বৌভাতের জন্য তাকে বিনিয়োগ করবে 5 লাখ, কুসুল করবে 10 লাখ। যাই হোক, ওই দিকে আর গেলাম না, যে কথা বলতেছিলাম। তো জিব্রাইল এসে বলে কলিমা করেন, বৌভাত করেন, মেরে মহতরম ভাইও সবজি বলতেছেন কি ব্যাপার, আল্লাহ পাক আপনার বিয়ে পড়াইছেন কি জন্য, নবীজির পছন্দ দেখতে আর বিবি, আল্লাহ পাক নবীজির রুচি যেমন আল্লাহ পাকের আচরণ তেমন। নবীজির কথা শেষ হইতে না হইতে আমার কাছে চিন্তা নাই ভাইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস খুব প্রিয়, যে এদিক ওদিক তাকাবে না, কেউ নিজের দিকেও কেউ তাকাবে না, ঘুমাইলে তাহলে টাকা দিতে হবে, ওই যে একদম ঘুমাস ঘুমাসে কেমনি, এত তিরের মধ্যে ঘুমাসে। আপনারা দেখে চোখ মোটে ভরে না, ফোন মোটে ভরে না, আমরা শুধু মনে চাই আপনারা চাইয়ে চাইয়ে দেখি, আন্নদিক আপনারা তাকাইয়া তাকাইয়া দেখা, তারপর আরামিনের ফয়সালা হয়। তোর কাছে যখন আমার মাহবুবকে দেখে এত পছন্দ, আমি মামা আয়োজন করে দেবো অপেক্ষা কর, এবার আমাকে অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। হিজরাতের সময় আসে, হিজরাতের সময় সাহাবীরে গিয়ে নবীজির কাছে অনুমতি চায়, নবীজি অনুমতি দিয়ে দেন, যেই অনুমতি চায় তাকেই অনুমতি দেন। এক পর্যায়ে হলো ওমর কি অনুমতি দিলেন, নবীজি অনুমতি দিয়ে দিলেন, 20 জনের বহর নিয়া হলো ওমর হিজরত করে চলে গেলেন। সবাই চলে যেতেছে, আমার অনুমতি দেন না, তুমি বললেন তোমার দিব না। তৃতীয়বারে আবার সবাইকে অনুমতি দেন, আমাকে কেন দিচ্ছেন না, আপনারও কি অনুমতি মিলবে নি? সুযোগ যেন ছুটে যায়, আমি আশাবাদী আমার মাওলানা আমাকে অনুমতি দিবেন, এই ফাঁকে যেন আর কেউ কোনো টাইম না পায়, জিব্রাইল যেন টাইম না পায়, মিকাইল যেন টাইম না পায়, সিদ্দিক একবার বলে ইয়া রাসূলুল্লাহ আস্তগফার, আমি আপনার সঙ্গে থাকতে চাই। নবীজিও আর দেরি করলেন না, তিনি বললেন আস্তগফার, তুমি যেমন আমার সঙ্গে থাকতে চাও আমিও তোমার সঙ্গে থাকতে চাই। সফর নবীজির হিজরতের সফর সঙ্গে আবু বকর সিদ্দিক হয়। ও লক্ষ্য করার বিষয় কি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন তার মাহবুবকে জিব্রাইলের কাছে আমার থাকেন নাই, আমার সবচেয়ে দামি সম্পদ আসমান ও জমিনের মধ্যে আমার গলার কুল কায়রাত সব কিছু মোলা বানাইছেন, কুন 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 দিয়া আসমান ও কুন দিয়া জমিন ও কুন দিয়া আসে আলিম ও কুন দিয়া কুল মখলুক আত্মরা কুন দিয়া বানায়, আর মোলা বাদ তার মাহবুবকে বলে তোমারে কুন দিয়া বানাবো না, তোমারে আমি মোলা প্রেম দিয়া বানাবো। সবাই কুন দিয়া বানাইছে, নবীজিকে প্রেম দিয়া বানাইছে, আল্লাহ পাকের সবচেয়ে মাহবুব, সেই মাহবুব সম্পদকে আল্লাহ পাক জিব্রাইল মিকাইলের কাছে না, আবু বকর বলেন আবু বকর তোর কাছে আমার আনুগত্য পেলাম, তুই আমার মাহবুবের হিফাজত করিস। তাই তো দেখা যায় হিজরাতের রাতে নবীজির বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমান, আর সিদ্দিক একবার নবীজিকে সঙ্গে নিয়া গর্তের মধ্যে ঢুকিয়া গর্তে ঝাড়ু দিয়া নিজের চাদর ছিঁড়িয়া মুড়িয়া মুড়িয়া বানাইয়া সব ছিদ্র বন্ধ করিয়া চাদর যখন শেষ হয়ে যায় সাপের মুখে নিজের পা রাখে, নিজের পা রাইখা আসন দিয়ে বৈশা
নবীজিকে বলে এবার কত কি আর এখন আপনি আসতে পারেন। নবীজিকে ভিতরে নিয়ে বলে এই যে আমার কোল আপনার জন্য বালিশ, আপনি ঘুমাই পড়েন। নবীজিকে কোলে ঘুম পাড়ায়। তাই তো বলি আরে আবু বকর নবীজিকে কোলে ঘুম পাড়ায় আর হযরত আলী নবীজির বিছানায় ঘুমায়, এই হলো পার্থক্য। তাও কি সাপে কামড়ায়, মনে মনে বলে সাপ দেব বালিশ কামড়া, আমার মাওলা আমার কাছে তার মাহবুব কে আমার রাসেন, তার শরীর ক্লান্ত, তার একটু ঘুম দরকার, আমি আবু বকরের জীবন যাইতে পারে। আল্লাহ মাহবুবের ঘুম আমি ভাঙবো না, ঘুম ভাঙেন নাই, কোলে ঘুম পড়ে গেছেন। কয় ঘন্টা? 72 ঘন্টা। মাঝখানে শুধু নামাজ, এবার দিয়া বাকি টাইম আবু বকরের কোলে নবীজির চেহারা। আল্লাহ ইবনে হাজার কালামি কিতাবে লেখেন আবু বকরের কোলে নবীজির চেহারা দেখে মনে হচ্ছে না যেন রে রে কোরআন শরীফ খোলা। কোলের মধ্যে নিয়া 72 ঘন্টা নবীজিকে চাইয়ে চাইয়ে দেখে। রুচি তার সুন্দর, বড় তো যুবকরা তোমাদের মনে কি চায়, নায়ককে দেখতে মনে চায়, নায়িকারে দেখতে মনে চায়, গায়ক দেখতে মনে চায়, গায়িকারে দেখতে মনে চায়, খেলোয়াড় দেখতে মনে চায়, কিন্তু আল্লাহ একজন বলি কোথাও আসছেন ওই আল্লাহ বলি দেখতে যাবো। এই আপনারা বসে বসে করে কথা বলেন কেন? এই যে দুজন ওখানে বসে একজন ওই দূরে করবেন না, মেহরবানি করে বলছে যখন কথা চলতে থাকবে একজন এলোমেলো করবেন, বড় হন ছোট হন সকলের কাছে আমার অনুরোধ। আমার চোখের আড়ালে দিয়ে দাঁড়ান করে আমার চোখের সামনে কেউ করেন, তখন বলছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার রুচি নবীজিকে চাইয়ে চাইয়ে দেখা, আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। তোমার রুচি যদি এমন হয় আমি একজন আল্লাহ ওলীকে দেখতে চাই, আল্লাহ পাক সেই সুযোগ করে দিবেন। কিন্তু তোমার রুচি আমার রুচি কি? ঘরে ঘরে ছবি দেখা যায়, ম্যারাডোনার ছবি, মেসির ছবি, রোনাল্ডোর ছবি, নাম নিয়ে ঠিক না করলে উঠি খালি খালি করছি, ঠিক না বলবে বলছি আপনারা ঠিক বলার পরে ঠিক করবেন, আগে তো ঠিক হয়ে আগে ঠিক বলার পরে আমি জানি দেখি ঠিক দেখি তো বলছি তো ব্যাপার কে রুচি আমাদের নষ্ট হয়ে গেছে। ওই দেখো সিদ্দিকী আকবর কি কয়, আমার আপনারা দেখতে মনে চায়। 2 নম্বর আমার 2 নম্বরের রুচি আপনি শুধু বলবেন আর আমি দিতে থাকবো, আমার যা কিছু সম্পদ আছে দিতে দিতে আমি ফকির হয়ে যাবো, এটা হলো আমার রুচি। আমাদের রুচি কি রে ভাই? সাধারণত আমার কাছে 5 লাখ টাকা আছে হারাম, ব্যাংকের থেকে লোন দিব 10 লাখ টাকা হারাম, সুদের উপর 5 লাখ 10 টাকার সঙ্গে মিশাইয়া আমার যা সম্পদ আছে আপনি হুকুম করবেন আর আমি দিতে থাকবো, দিতে দিতে ফকির হয়ে যাবো। আবু বকর দেয়, দিতে 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 একদিন গোসল করার পরে দেখে পরনের দ্বিতীয় কাপড় নাই, কি পড়বে কি পড়বে, সালার চট পড়ছে, সালার চটের চাদর গায়ে দিছে, সালার চটের পাগড়ি বাঁধছে, মাইন্দা নামাজ পড়ছে, নবীজি দেখেন নাই, আবু বকর এই চিত্র নবীজি দেখেন নাই, নবীজি বসে আছেন। এমন সময় জিব্রাইল আসছে, জিব্রাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আমি বলে দেওয়ার পরে বলবেন না শোনার সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কেউ বলে লাম বলতে কিন্তু 2 ফুট মিশে, এই 2 ফুট মিশার আগে রওজা পাকে হাওয়া পৌঁছে যায়। জিব্রাইল এসে সালাম দেয়, তবে যে সালামের জবাব দিতে জবাব দিয়ে থাকাইছেন তাকেই দেখি তাই জিব্রাইলের এই পোশাক। জিব্রাইল বলে আবু বকর কোথায়? এই না আবু বকর, আবু বকর কোথায়? জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? আমার এক আর না আপনাদের সব ফেরেশতার একই সাথ। আবু বকর, আবু বকরের কাছে আমি আইছি, আপনার কাছে আসছি, আল্লাহ পাক পাঠাইছেন আমাকে কি জন্য জানেন? কি জন্য? আল্লাহ পাক আবু বকরের জন্য সালাম পাঠাইছে।
শুধু সাবান পাঠাইছেন তাই না, আল্লাহ তার জানতে চাইছেন আবু বকর তুই কেমন আছিস, এবং আল্লাহ তার জানতে চাইছেন এই যে সাবান চোখ করছে আবু বকর কি রাগ হয়েছে কি আল্লাহ উঠে আমি জানতে চাই আমার এই অবস্থায় তুমি আমার উপর রাগ দিয়েছিল, সালাম কখন পায়, কোটিপতি হয়ে পায় না ফকির হয়ে পায়, বেশি বসবি কাপড় পরে পায় না সালাম চোখ করে পায়, আমার জন্য সালাম আপনাদের গরি ভাইয়েরা আমার, আল্লাহ দিনের জন্য যখন ডাক আসে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে দিবে মনে মনে বলবেন আমার আল্লাহ পক্ষ থেকে ডাক আসছে, আমার আল্লাহ পক্ষ থেকে ডাক আসছে, আল্লাহ দিনের হেফাজতের জন্য যখন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মনরা সমন্বিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কালামের আলো নিভিয়ে দিতে চায়, সেই মুহূর্তে বলিতে বলিতে কোনায় কোনায় এই সমস্ত মৌলবীরা আলেম ওলামারা আল্লাহর উপর ভরসা করে আপনার দিনের হেফাজত দরকার, আপনার ঈমানের হেফাজত দরকার, আপনার সন্তানের হেফাজত দরকার, এই ডাক যখন এসে যায় কেউ যদি মাওলার কোনো স্মরণ করে দেয় মনে রাখবেন আমি ওখানে যেমন সালাত পড়েছে এরকম সালাম নেওয়ার মতো জজ্বা আমাদের মধ্যে আসেনি, সালাম পাঠায় আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, এইটা আমার কাছে খুব পছন্দ, বলতেছে আপনার জামাই বানাইতে মনে চায়, আমার শ্বশুর হইতে মনে চায়, আমার কন্যাকে আপনার সঙ্গে দিয়ে দিয়া আমি শ্বশুর হব, আপনি জামাই হবেন, রব্বুল আলামিনের ফয়সালা হয় দেখতে তামাশা, আমার হাবিব একটানা তিন দিন চার দিন পাঁচ দিন না হয়ে থাকেন আপনার কাছে মাইয়ে দিবার চায়, কত কোটি কোটি শিল্পপতি আপনার দিয়ে আছে আবু বকর তাদের কাছে মেয়ে দিতে চায় না, আমার মাহবুব যে একটা খেজুরের দুই ভাগ পেরে হন একবার তিনি খান একবার বিবিরে খাওয়ান, ওই আমার ওই হাবিবের কাছে যে তার কন্যা দিতে চায় মাওলার কাছে খুব মজা লেগে গেছে, দেখ তুমি আমার আবু বকর কেমন, রব্বুল আলামিনের ফয়সালা হয়। এখন নবীজির কথা কেন বললাম, এটা এমনই ছিল একদিন নবীজি ঘর থেকে বের হয়েছেন হযরত ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, হযরত ফাতেমার দরবাজায় গেছেন এই কান খুলে শুনেন ভাইরা আমার নবীজির আওয়াজ শুনতে পাইতেন কি করতেন জানেন, ফাতেমা দৌড়ে এসে দরওয়াজা খুলতেন, ডান হাত দিয়া আব্বাজির হাত ধরতেন, বাম হাত দিয়া পাজা গোল করে ধরতেন, ফাতেমা
ফাতেমা হাঁটা মনে হয় যেন নবীজি হাঁটতেছেন, এরকম ভাবে ফাতেমা হাঁটতেন। ফাতেমা যখন নবীজির দরওয়াজা যাইতেন, নবীজিও দরওয়াজা খুলিয়া এক হাত দিয়ে ফাতেমার হাত ধরতেন, আর এক হাত দিয়ে কোলের মধ্যে নিতেন, সমস্যাটা কি, সঙ্গে সঙ্গে গায়ের থেকে চাদরে নামাইছেন, দরওয়াজার উপর দিয়ে চাইয়ে মারছেন, ফাতেমা না তুমি চাদর পরো। নবীজি বুঝে ফেলছেন ফাতেমার একটাই কাপড় আছে আর কাপড় নাই, গোসল করছে, গোসল করে হয়তো কোন রকম তেরা তুনে পেছাইয়া আছে, কারো সামনে যাওয়ার মতো না, এজন্য দরওয়াজা খুলতে পারতেছে না। নবীজি গায়ের থেকে চাদর খুইলা দরওয়াজার উপর দিয়ে যাইয়ে বললেন, ফাতেমা ওই চাদর দিয়া নিজেকে ধাইকা এরপরে এসে দরওয়াজা খুলছেন। নবীজি ভিতরে ঢুকছেন, আমার ভাইয়েরা আয়াতের পাথর যার চোখ দিয়ে পানি ধরাইতে পারে নাই, সারা শরীর দিয়ে রক্ত ধরে হাতটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই হাতটির ঠোকা ঠুকে আওয়াজ পর্যন্ত আয়েশা সিদ্দিকা শুনছেন, হাড়ে হাড়ে ঘুরতে লাগে, টনটন আওয়াজ হয়। নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ পাইলাম? নবীজি বললেন, তোমার কওম তায়েফে আমাকে যে মারছিল, হাড় ভেঙে গেছিল, ওই ভাঙ্গা হাড়ের ঠোকা ঠুকির আওয়াজ তুমি শুনতে পেয়েছো, ওই মারেও যার চোখ দিয়ে পানি ঝরতে পারে না। কিন্তু আজ যখন ফাতেমার ঘরে ঢুকছেন, ফাতেমার চেহারার দিকে তাকাইছেন, নবীজির চোখ পানি আটকাই রাখতে পারেন নাই, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, মামনি কেমন আছো? ফাতেমার চোখেও পানি। ফাতেমা বলে, আব্বুজি পাঁচ দিন যাবৎ কিছুই খাই না, পাঁচ দিন কিছুই খাই না। নবীজি বললেন, দুঃখ করার কি আছে, তোমার আব্বুও তো পাঁচ দিন যাবৎ কিছুই খায় না, তুমিও খাও না আমিও খাই না, ভাব পিঠি সমাধি আছি, অসুবিধার কি? এরই মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আছে, যখন আল্লাহ বলে না খাবার করে এনেছি, খাবারের কি দরকার, কোরআন দিন খাবারের কষ্ট করো, তুমিও করো, তোমার ভাইও করো, এই কষ্ট কোনো কষ্ট না। রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আছে, নবীজি বলতেছেন, ও পারছে না, খবর এসে গেছে, কি খবর? আমার তার ভাই না আন্তা কুনি সাইয়েদাত নিসাই আহলুল জান্নাত, ও ফাতেমা তুই কি জান্নাতের রমণী কুলের সর্দার হবি? এতে কি তুই খুশি না? ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে কিন্তু মুখে মুসকি হাসি দিয়ে বলে, আব্বু খাওয়ার দরকার নাই, আমি এতেই খুশি আছি, এতেই খুশি আছি। এই হাল আবু বকরের জানা, এই জানা থাকার পরেও কেমন অবস্থা? আরে মিয়া নিজে খিদা সহ্য হয়, সন্তানের খিদা কিন্তু সহ্য হয় না, সন্তানের খিদা সহ্য হইলেও নাতির খিদা সহ্য হওয়ার কথা না। নাতিদেরকে দাদারা নানারা খুব বেশি আদর করে। নবীজি একদিন ঘর থেকে বের হয়েছে, কানে কান্নার আওয়াজ গেছে, কে কান্দে? হাসান হুসাইন কান্দেছে, কান্নার আওয়াজ কানে গেছে। নবীজি ছুটে গেছেন, ফাতেমা দরওয়াজা খুলো, ফাতেমা দরওয়াজা খুলছেন, আমার নানা ভাই রে কাঁদে গেল, আব্বু খাবার দিতে পারি নেই, খিদার আছে তাই কাঁদে। নবীজি বললেন, আয় হাসান আমার কোলে আয়। হাসান দেখ করে নিছেন, বললেন, নানা ভাই মুখ খোলো। হাসান মুখ খুলছে, নবীজি জিদ্দা মুবারক হাসানের মুখের মধ্যে দিয়ে দিছেন, টুক টুক করে সুস্থ আরম্ভ করছে, এতক্ষণ পর্যন্ত কান্না করতেছিল, ও মুসলমান সম্পদের পাহাড়ের উপর শুয়ে বেগম এসে ধরবো, তোমার আমার অস্তিত্ব যার করে তার দিন তার ধ্বংস হয়ে যায়, তার রক্ত লাগা দিন, তার দাঁত ভাঙা দিন, তার হাতটি চূর্ণ করে দিন, ওই দিন আজকে তোমার সামনে দুই হাত বাড়তে হয়, ওই দিনের জন্য কিছু দাও মুসলমান, তোমার আমার লজ্জা করা উচিত, তোমার তো খবর নেওয়া দরকার ছিল, আল্লাহ নবীর দাঁত ভাঙা দিন, তার হাত চূর্ণ করে দিন, তার মেরে রক্তের বাহির মাথার থেকে পা পর্যন্ত পুরো শরীর রক্তাক্ত হয়েছে, কিন্তু উম্মতের দরে রক্ত মাটিতে পড়তে দেন নাই, চাদরে মুছছেন, মনে মনে বলছে, আমার রক্ত যদি জমিনে পড়ে জমিনে ফসল হবে না, ওরা কি খেয়ে পাচ্ছে? মেরে মক্কার ভাইও সেই নবী বলতেছিলাম,
বই হাতে করে নিয়ে মুখের মধ্যে দিব্যে নিয়ে রয়েছে। সিদ্দিক বলে আমি চাই আমার কন্যা আপনার ধরনী হবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। দেখেন আমাকে দেখে
যদি ওই ব্যাপারে কিন্তু কথা বলতে পারে আমি দেবো একদম উঠতে পারবে না। জিব্রাইল এসে বলে আল্লাহ পাক মর্যাদা নিয়ে আপনাদের আলোচনা শুনতেছেন, গল্প শুনতেছেন, আমারে আল্লাহ পাঠাইছেন আপনাদের গল্প শরীর খাওয়ার জন্য, বলার জন্য। আমি যদি দুনিয়ার অধিবাসী হইতাম আমার কাছে কি কি পছন্দ তা বলার জন্য আল্লাহ পাক আমাকে বলেন। তুমি যে বলেন জিব্রাইল বলো, জিব্রাইল বলে আমি যদি আমি যদি দুনিয়ার অধিবাসী হইতাম আমার কাছেও তিনটা জিনিস পছন্দ, কি কি বলো? যারা গুমরা তাদেরকে পথ দেখানো, যারা জাহান্নামের পথের প্রতীক তাদেরকে কাইনা জান্নাতের পথে উঠানো, এক। দুই নম্বর দরিদ্র ব্যক্তি যার বাচ্চা কাচ্চা অনেক, এমন ব্যক্তিকে সাহায্য করা। এই লক্ষ্য করবেন, দেখবেন অনেক লোক আছে বড় কোটি কোটি পাঁচতলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক, বাচ্চা হয় না, দোয়া চায় একটা মাত্র বাচ্চা, এরপরে আবার আমার জনের কাছ থেকে দত্তক নেয়, ভালো পুত্র বানায়, নিজের কোনো সন্তান নাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক, আর একজন রিক্সা চালায়, আল্লাহ বাচ্চারে দত্তা সন্তান দিয়ে দিতে খুঁজে দেখো, এমন সন্তান বলাকে জিব্রাইল বলেন এমন পরিবার খুঁজে খুঁজে তাদের সাহায্য করা, এটা আমার কাছে দুই নম্বরের পছন্দ। এগুলো বলতেছি কি ওই দেওয়ার জন্য না এটা আমল করার জন্য? আমল করার জন্য আল্লাহ পাকের কাছে ও তিনটা জিনিস পছন্দ, আল্লাহ মহিলা পাঠাইছেন তিনটা পছন্দ আল্লাহ। এক নম্বর আল্লাহর কাছে কি কি পছন্দ বলো, এক নম্বর আল্লাহ দিনের জন্য দিতে পারে যুবকরা কাজ করে শুনো। পুরুষের যুদ্ধের সময় এক যুবক এসে নবীজির সামনে বলে ইয়া রাসূলুল্লাহ, যদি যুবক আমার এই প্রভাবে যৌবন যদি আল্লাহ দিনের জন্য ব্যয় করি আমার আল্লাহ কি দিবে? নবীজির বলতেছেন আমি ব্যবসা করতে আসছি, আমি ব্যবসা করতে আসছি, আমার প্রভাবে যৌবন আল্লাহর জন্য যদি আমি দিই আমার আল্লাহ আমার বিনিময়ে কি দিবে? নবীজি বললেন আল্লাহ পাক তোমার মুক্তি হাসি দিবে, তোমার দিকে তাকাইয়া আল্লাহ পাক খুশি হইয়া মুক্তি হাসিতে দিবে। এতটুক শুনিয়া হাতে ছিল খেজুরের ছড়া, খেজুরের ছড়াতেই ভাবছে দেরি হয়ে যেতেছে, আর তরবারি নিয়ে একটা দৌড় দিছে শত্রুদের ভিড়ের মধ্যে ঘুরছে। নবীজি তাকাইয়া রয়েছেন তখন ভয়াবে অপলোক দেখতে তার দিকে, সে যখন শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকতেছিল মনে হয় যেন মেঘের মধ্যে তারা ঢুকে দিয়েছে, আর যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এক সাহাবি বলে বেটা আড়াই করে একটু সেবা করি, সারা গা তোর ক্ষত বিক্ষত। আর উনি বলতেছেন এসা তুই কোথায় চললি? ইন্নি আজি রুরি হাল জান্নাতি দুনা উহুদ, আমি তো জান্নাতের জ্ঞান পাইতেছি উহুদের পিছন থেকে, আমার নাতি জান্নাতের জ্ঞান আসতেছে। এই কথা বলিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। শহীদদের যেহেতু শনাক্ত হয়, জানাজা হয়, তাদেরকে দাফন স্থাপন করা হয়, বের এবং তারা ভাইও, কিন্তু একজন আর কেউ চিনতে পারে না যে এই যে তখন তার বোন আসছে, বোনরা কিন্তু ভাইদেরকে খুব আদর করে, তো ভাইগুলো বড় ডালেন, বোনদের কোনো খবর রাখে না, বোনরা কিন্তু খুব আদর করে, এই নাকের ঘোড়া গিয়ে দেয়, ঘামাশি গিয়ে দেয়, এখানে ঘোড়ার মধ্যে ময়লা ময়লা উঠে যায়। বোনদের আদরের কথা আমার খুব মনে করতেছে, বোনরা খুব আদর করে ভাইদেরকে, কিন্তু ভাইগুলো কোনো ডালেন, অর্থবিত্ত কামাই করে, বোনদের কোনো খবর রাখে না, বেড়ে মন্ত্রণ ভাইও অন্যদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে, কিন্তু আপন বোনের জন্য 500 টাকা দেয় না, 1000 টাকা দেয় না, বন্ধুর পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে, ওই বোনের দিক দিয়ে কোনো কাম হয় না, কিন্তু তোমার আপন বোনকে যদি তুমি 1000 টাকা পাঠাও ওই টাকাটা নিয়ে আমার ভাই পাঠাইছে, গল্প করবে, ছেলেদের কাছে বলবে, এরপরে কত দোয়া তোমার জন্য করবে। এই জন্য নবীজি বলছেন কেউ যদি তার হায়াতের মধ্যে পর্যন্ত করতে চায়, রিজিকের মধ্যে যদি প্রশস্ত
সেগুলো ছেলার হেবি করে আপন জনদের সঙ্গে সদা আচরণ করে। যাই হোক, ওই বোন উনি আসছেন আইসা ওই দেহে ধরে নেয়া চেয়ে, এরপরে সাহা দোকান ধরছে, সাহা দোকান ধরে বলে হাই আমার ভাই আমি ধরে কিনেছি দিবে। আমি পারি বলতে আমি বলবো, আর একজন করে লিখতে সে লিখবে, আর একজন অর্থ দিতে পারে অর্থ দিবে, আর একজন যৌবন তর্ক করে যৌবন আল্লাহ দিনের জন্য দিতে পারে দিবে। পছন্দ যার যা সামর্থ্য আছে ওই সামর্থ্য আল্লাহ দিনের জন্য ব্যয় করবে। এই বেটা তোমার কিন্তু কত বুঝলাম না, উঠবো না কিন্তু একসাথে আল্লাহ দিনের জন্য ব্যয় করবে। আমার বান্দাবে তুই আমারে বাদ দিয়ে আরেকজনের কাছে হাত পাতিস, আমারে বাদ দিয়ে আরেকজনের কাছে হাত পাতিস, তুই সবল কর গোপনে গোপনে আমি বৌলার কাছে যা। খবর করা কারো কাছে হাত না পাইটা বৌলার কাছে হাত পাঠা আল্লাহর কাছে পছন্দ। 3 নম্বর লজ্জিত হয়ে কান্দাকাটি করা আল্লাহর কাছে পছন্দ। এই এক লোক মুসা আলাইহিসসালাম বৃষ্টির জন্য দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, তো বনি ইসরাইল সাথে উম্মতকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তার ডাক দিতেন ও মুসা যদি বলি দোয়া করতেছিস দোয়া তো কবুল হবে না, তো কেন তোর সামনে এক কবিনের আছে 40 বছর হয়ে গেছে একটা ইবাদত করে গেছে, ওই কবিনের হাতে বৃষ্টি দিব না। বলেন তো এই রাগি লোক যার রাগের দিকে শৈশব চলে ফিরাউন গেছিল একটা চুমু খাইতে মাকে থাকবো বাবার দিয়ে হাসবে ফেরেস্তা এসে একটু ধরন পছন্দ হয়নি মাকে ফেরেস্তা থাকবে ফেরেস্তা চোখ গেছে কেন একটু সই আছে আল্লাহ কাছে ইন আল্লাহ কার কাছে পারে তো চোখ তো কারো হয় আল্লাহ আপনার চোখ ভালো করে ওদের হাতও বেশ আছে আল্লাহ শিখে নবী উনের বড় ভাই ফিরে এসে দেখেন কি বলে এ মুসা আমি আর তুই একবার পেতে হয়েছি রে কিটে খুঁজে তারপরে বলতে মারা যায় বিশ্ব ছিল আন্তর্জাতিক ভাবে ওই বিশ্বের কাছে গিয়ে আরো টাকার বস্তা দিচ্ছে দিয়ে বলতে কি এটা দিলাম আরো এই পরিমাণ দিব তুই খালি একবার বলবি এক ভিড়ের মধ্যে গিয়া এক কোনো স্থানে গিয়া যে মুসা মাঝে মাঝে আমার কাছে আসে কত টাকা দরকার
অনুষ্ঠানে গেছে, মোতায়েন ভাষণ দিতেছে, বিশ্বাস দেখেন আমার দিকে হাত রয়েছে এদিকে কারো দূরত্বে এখানে করেছে আপনার সত্যি হয়েছে বিশাল করে বলে আমি কিন্তু উঠি নেই কারণ আমার খুঁজা দিয়ে উঠে খুঁজা দিয়ে উঠেছে তারপরে ও আমার নিয়মিত কাস্টমার আপনারা আমার চেনেন কেউ নামে চেনেন কেউ সরাসরি চেনেন ও আমার নিয়মিত কাস্টমার গত রাত্রে আমার কাছে গেছে আর ও আমার বলছে এই কথা বলার জন্য সবকটা মুখে উচ্চারণ করবো কেন উচ্চারণ করবো না আল্লাহ পাকের লোক নবীর সামনে যদি কোনো কবিতা কোনো কুত্তা কিছু লেখে কিছু বলে সেইটা আমি আমার তোমার দিয়ে উচ্চারণ করবো না আমি রসাইয়া রসাইয়া লেখবো না রাজনৈতিক নেতার কি বলে সেইটা মানুষের সামনে বড় এটা কিন্তু আমি খুব ঘৃণা করি এটা যে বলে তাকে আমি ঘৃণা করি আমি সে যত বড় পীর বুঝুন আমি তাই ঘৃণা করি এটা আমার ব্যক্তিগত আমি মুসা ইসলামের ব্যাপারে একবারই বলছি তা বলা আর বলবো না তো ও বলে কি যে আমারে বলতে বলছে কিন্তু আপনারা সাক্ষী থাকেন আমি এই প্রথম নবীটিকে দেখলাম আর দেখি না কেউ তাকে এই প্রথম দেখলাম আর আপনারা সাক্ষী থাকেন আমি কোনো করে মুসলমান হয়ে গেলাম টাকার বস্তা বলে কি যে আপনারা সাক্ষী থাকেন ওর টাকা বলে দিয়ে দিলাম আর মুসা ইসলামের রাগ দেখে মুসা ইসলাম বললেন হে মাটি ধর বলে কারণ ধর কারণ দেখা যাচ্ছে এখন দেখে এখানে যাবো ইয়া আল্লাহ খুদিহি এই আল্লাহ তুমি ধরে ধর মাটি দাবায় 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 মনে মনে বলে কর্মচারী আমারে মাটিকে ইচ্ছা উঠাবে দৃষ্টি বন্ধু বলেন তো কি রাগ উঠতে পারে না দাঁড়ায় তো আল্লাহ বলে দিবে না দাঁড়ানো তো লাগবেই ও মনে মনে বলতেছে আমি যদি না দাঁড়াই তাহলে নাম বলে পরিচয় বলে দিবে তারপরে তো আমার রাত ফাঁস হয়েই যাবে মনে মনে ডাক দিছে আল্লাহ কি কি বলতে চাও যে তল্লি মতো ঠাইকে রাখলা আজকে আমাদের বিজ্ঞত করবা আরে বল আল্লাহ রে দেখেন তো কেমন আল্লাহ আল্লাহ তল্লির মতো ঠাইকে রাখলা আজকে আমাদের বিজ্ঞত করবা আল্লাহ সত্যি বলতেছি আর কোনোদিন করবো না তুমি আমার মাফ করে দাও আমার সাথে আপস মীমাংসা হয়ে গেছে কিন্তু এখন মহানায়ক যার কারণে বৃষ্টি বন্ধ তার উচিলায় বৃষ্টি কত মারছে মুসা ইসলাম আল্লাহ ওই একটু দেখতে মনে চায় আল্লাহ বললেন এই মুসার তোরে বলি আমি মানুষের তোর জায়গা রাখছে আর আমি বলি ওর তোর তোর কাছে বলে দেবো না তুই জানতে পারবি কেমন আল্লাহ কালা তোর বুকা ভেঙ্গান না দামা লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্না করা আল্লাহ এত পছন্দ করে
তো আল্লাহ পাকের কাছে যে পছন্দগুলো আমরা যেটা পছন্দ করি করেছি, এক নম্বর পছন্দ হলো যার যা সামর্থ্য আছে আল্লাহ দিনের জন্য দেওয়া। সেই যে মাদ্রাসা দুইটা সাপ ঝালাই করতে চায় রমজানের মধ্যে, রমজান মাস শিক্ষা চাহিদা আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে আগে এই সাপ ঝালাইয়ের জন্য কি আমরা সবাই মিলে একটু সহযোগিতা করতে পারি?